বলেন তো কয় মাধ্যমে আবাদত করি? এক নম্বর বলেন আত্মিক আবাদত, আত্মিক মানে অন্তর দিয়ে আত্মিক। বলেন দুই নম্বর মৌখিক আবাদত, তিন দৈহিক আবাদত, চার আর্থিক আবাদত, পাঁচ দৈহিক এবং আর্থিক আবাদত। দৈহিকের নাম শারীরিকও দিতে পারেন। তাহলে মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার? আল্লাহ করে বানাইছে কি জন্য? আবাদতের জন্য। আবাদত কয় মাধ্যমে করি? এক নাম্বার অন্তর দিয়ে আত্মিক আবাদত। খুব মন দেন, আত্মিক আবাদত সাধারণত আপনার মৌলিকভাবে পাঁচ প্রকার। বলেন আত্মিক আবাদত কয় প্রকার? মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার? এক নাম্বার আত্মিক। এই আত্মিক আবাদত আবার কয় প্রকার? পাঁচ প্রকার। এক নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। বলেন কি? নিয়ত যতবার করি এটা অন্তরের আবাদত। সহি বুখারীর এক নম্বর হাদিস, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে, আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের সাথে। এগুলো এক নাম্বার আত্মিক আবাদত বিশুদ্ধ নিয়ত। দুই নাম্বার বলেন ফিকির করা। কি করা? ফিকির করা, এটাও আত্মিক আবাদত। ফিকির করা এটা কি আবাদত? আত্মিক আবাদত। সূরে আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আল্লাহ বলেন জ্ঞানী হলো তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এটা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, সুবহানাকা পুত পবিত্রতা বর্ণনা করছি আপনার, ওয়াকিল সুবহানাকা ফাকিনা আযাবান্নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করুন। তাহলে এক নাম্বার গেল নিয়ত, দুই নাম্বার ফিকির, অন্তরে ভালো জিনিসের ফিকির করা। বলেন আসমান জমিনের রাজত্ব আল্লাহর। বলেন এই বিশ্বাস অন্তরে ঢুকানো, এটা আত্মিক আবাদত। অন্তরে ঢুকানো 24 পারা শুরু পৃষ্ঠা সূরা জুমারের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। ওয়াল্লাযী জাআ বিসসিদকি, যে সত্য নিয়ে এসেছে, ওয়া সাদাকা বিহি, সত্যকে যে মনে প্রাণে বিশ্বাস করেছে, সত্য বলে মেনে নিয়েছে। আল্লাহ বলেন আমি ঘোষণা করলাম তারাই প্রকৃত মুত্তাকি, তারাই আল্লাহকে ভয় করে। তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করা সত্যকে, সত্য দ্বারা উদ্দেশ্য ঈমান, আর ঈমানকে অন্তরে লালন করা কোরআন উদ্দেশ্য সত্য দ্বারা। এই কোরআনকে আপনি শুধু মুখে স্বীকার করলে হবে না, অন্তর দিয়ে এটা বিশ্বাস করা। আসমান জমিনের রাজত্ব শুধু মুখে বললে হবে না, অন্তরে ইয়াকিন ঢুকানো এই সত্য, এটা হলো আত্মিক আবাদত। এইগুলো আত্মিক আবাদতের তৃতীয় প্রকার। আত্মিক আবাদত চতুর্থ বলেন ইখলাস। কি বলেন তো? ইখলাস। সূরা আনআমের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, নবী আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা তাদের রবকে ডাকে বিল গাদাতি ওয়াল আশিয়্যি সকাল সন্ধ্যায়, ইউরিদুনা ওয়াজহা রবের সন্তুষ্টি কামনা করে, যারা রবকে ডাকে তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না।
সূরা আনআমের 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর কথা, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্নি ওয়াজ্জাহতু, আমি ফিরালাম আমার চেহারাকে ওই সত্তার দিকে, একনিষ্ঠভাবে ফিরিয়ে নিলাম আমার চেহারাটাকে, আমি ওই রবের দিকে করলাম একনিষ্ঠভাবে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। এটা হলো ইখলাস। ইবনে মাজার 3056 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يضل عليهن قلب مؤمن, তিন ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। এক নম্বর ইখলাসুল আমালি লিল্লাহ, ইখলাসের সাথে আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। দুই নম্বর ওয়ান্নসিহাতু লিবুলাতিল মুসলিমিনা, মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। তিন নম্বর ওয়ালুজুমু জামাআতিহিম, হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। বর্তমান জামানায় হক দল কোনটা? হক্কানি ওলামায়ে কারাম যেটাকে হক দল বলবে সেটাই হক দল, হক্কানি আলেম বুজুর্গ আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হক দল। এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। এর মধ্যে একটা হলো আমল ইখলাসের সাথে করা, এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। সহিহ বুখারীর 7501 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি, দেখেন ইখলাস ওয়ালা নিয়ত করলে কি লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা আরাদা আবদি আইয়া আমালা সাইয়্যাতান, আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা, আমার বান্দা যখন কোনো পাপের ইচ্ছা করে ফেরেশতারা এই পাপ না করা পর্যন্ত পাপ তোমরা লেখবা না। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলিহা, আমার বান্দা যদি পাপ করেই ফেলে তখন তার আমলনামায় একটা গুনাহ লেখবা। ওয়াইন তারাকাহা মিন আজলি, আমাকে খুশি করার জন্য যদি বান্দা পাপটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানা, তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিবা। তাহলে দেখেন কি বলতেছে এখানে, ইখলাসের সাথে নেক আমলের নিয়ত করে নাই, খারাপ কাজের নিয়ত করেছে কলব থেকে, কিন্তু নিয়ত করার পরে কাজটা করে নাই, আল্লাহ বলে গুনাহ লেখো না, কাজটা যদি ছেড়ে দেয় একটা নেকি লেখো। এবার আল্লাহ বলেন, ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানা, ইখলাসের সাথে যদি একটা ভালো কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, আর যদি কাজটা না করে, ফাকতুবুহা লাহু হাসানাতান, আল্লাহ বলেন তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। এরপর আল্লাহ বলেন, ফা ইন আমিলাহা, আমার বান্দা যদি নেক আমলটা করে, ফাকতুবুহা বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতি দিফিন, আমার বান্দার আমল নামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত সব লিপিবদ্ধ করে দিবেন। এটা হলো আপনি ইখলাসের সাথে যদি কোনো ভালো কাজের নিয়ত করেন এটার লাভ আছে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদ্দিকিন, কোন ব্যক্তি যদি দিল থেকে ইখলাসের সাথে শহীদ হওয়ার নিয়ত করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন্নামাতা আলা ফিরাশিহি, এই ব্যক্তি যদি তার ঘরে বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেন। ইখলাসের সাথে কেউ শহীদ হওয়ার নিয়ত করেছে, এই বান্দা যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেন। সহিহ বুখারীর বর্ণনা 2839 নম্বর হাদিস, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজাতিন, এক যুদ্ধে নবী ছিলেন, যুদ্ধে থাকা অবস্থায় নবীজি বললেন, ইন্না আকওয়ামান বিল মাদিনাতি খালফানা মা সালাকনা শিআবান ওয়ালা ওয়াদিয়ান ইল্লা ওয়াহুম মা'না ফি হাবাসাহুমুল উযর,
নবীজি বলেন মদিনায় একদল লোক আছে আমাদের পিছনে, যারা আজকে আমাদের সাথে আসতে পারে নাই এইখানে। আমরা যতটা উপত্যকা অতিক্রম করেছি, আমরা যতটা গিরিপথ পাড়ি দিয়েছি, মদিনার ওই মানুষগুলাও আমাদের সওয়াবে অংশীদার হবে। কেন হবে? তাদের নিয়ত ছিল কিন্তু আসতে পারে নাই, হাবাসাহুমুল উযরু, উযর তাদেরকে আটকায়া দিছে, এই কারণে তারা আসতে পারে নাই। যেহেতু তাদের পরিশুদ্ধ নিয়ত ছিল, এই পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে সওয়াবগুলো পেলাম, এই সওয়াবে আল্লাহ তাদেরকে অংশীদার বানাবে। সহি বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস, সামান্য পরিমাণ ইমান যদি অন্তরে থাকে, সামান্য পরিমাণ ইমান অন্তরে আপনার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইর। কোন ব্যক্তির অন্তরে যদি যত পরিমাণ ইমান থাকে আর ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নবী বলেন এই ব্যক্তি জাহান্নামে গেলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর। কোন ব্যক্তির অন্তরে যদি গম পরিমাণ ইমান থাকে, গম গম ধানের বিপরীতে গম গম, এই গম পরিমাণ ইমান যদি থাকে, এই ব্যক্তিও যদি জাহান্নামে যায় ওই সামান্য ইমানের কারণে একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর। কারো অন্তরে যদি অনুপরিমাণ ইমান থাকে, এই ব্যক্তিও যদি জাহান্নামে যায় একদিন এই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হয়ে যাবে। তাহলে অন্তরে ইখলাস তৈরি করা, আত্মিক এবাদত খুব বেশি বেশি করা, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আত্মিক এবাদতের মধ্যে একটা হলো ইখলাস, বলেন কি ইখলাস, ইখলাসের সাথে সব কাজ যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার শুনুন, ইখলাসের চার উপকার, যে কোনো এবাদত ইখলাসের সাথে করবেন উপকার কয়টা? চারটা। আগে বলেন, বলেন আমল কবুল হয়। দুই, সওয়াব পাওয়া যায়। তিন, ইখলাসের সাথে ছোট কাজ আল্লাহ বড় বানায় দেন। চার, ইখলাসের সাথে কোনো কাজ করলে আল্লাহ পাপ মিটায় দেয়। এই চারটা উপকার ইখলাসের। এক নাম্বার, আমল কবুল হয়। নাসাই শরীফের বর্ণনা 3140 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا وابتغي به وجهه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হবে, আর আল্লাহকে খুশি করার জন্য যদি না হয় এই আমল আল্লাহ ততক্ষণ কবুল করেন না। দুই নাম্বার, ইখলাসের সাথে আমল করলে সওয়াব পাওয়া যায়। সহি বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি তাকে বলেন ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। নবী বলেন তুমি যেই কোনো দান করবা আল্লাহকে খুশি করার জন্য, যতবার দান করবা ততবার তোমাকে প্রতিদান দেওয়া হবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তুমি যদি তোমার বিবির মুখে এক লোকমা খাবার তুলে দাও ইখলাসের সাথে, এটার কারণেও তোমাকে সওয়াব দেওয়া হবে। তাহলে দুই নাম্বার, ইখলাসের সাথে কোনো কাজ করলে সওয়াব পাওয়া যায়। তিন নাম্বার, ইখলাসের সাথে ছোট কাজ করলে আল্লাহ বড় বানায় দেন। একটা কিতাব আছে নাম জামিউল উলুম ওয়াল হিকাম, ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির লেখা, এক নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই বলেন রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহু নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসগ্গিরুহু নিয়্যা। অনেক ছোট ছোট কাজ, ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে, ইখলাসওয়ালা নিয়তের কারণে ওই ছোট ছোট কাজটাও বড় হয়ে যায়। ছোট ছোট কাজটাকে বিশুদ্ধ নিয়ত বড় বানায় দেয়, আবার বড় বড় কাজ বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে এই বড় কাজটা ছোট হয়ে যায়।
বড় কাজটা কি হয়ে যায়, ছোট হয়ে যায় নিয়ত না থাকার কারণে। তাহলে আমাদের উদ্দেশ্য হলো নিয়ত যদি শুদ্ধ থাকে আর ইখলাস থাকে অন্তরে, ছোট কাজটাও আল্লাহ বড় বানায়। চার নম্বর পাপ মোচন হয়। সহিহ বুখারীর বর্ণনা 3467 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, এটা আপনারা শুনছেন অনেকবার, ছোটবেলা থেকেই শুনছেন, এক মহিলা কুকুররে পানি পান করায় জান্নাত পাইছে, শুনছেন না? এটাই হাদিসে আছে, বাইনামা কালবুন নুতিফু বিরাকিয়া, একবার এক কুকুর একটা কূপের পাশে চারদিকে ঘুরতেছে, ওই কুকুরের অবস্থা এমন হলো কাদা একতুল হুল আতসু, পিপাসার কারণে তার মরা অবস্থা কুকুরের। ফারআতু বাগিয়ুম মিন বাগায়া বানি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী কুকুরটাকে দেখছে, দেখার পর ফানাজাত মুকআহা, নিজের পায়ের মৌজা খুলছে, খোলার পর ওই মৌজা ভিজায়া, ফাসাকাত হু, কুকুরকে পানি পান করাইছে, ফাগুফিরা লাহা বিহি, এই আমলটা ইখলাসের সাথে হওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এলে ইখলাসের চতুর্থ উপকার পাপ মোচন হয়। তাহলে অন্তরের এবাদত গেল, এটা গেল চার নম্বর আত্মিক এবাদত। পাঁচ, আল্লাহর উপর ভরসা করা, এটাও আত্মিক এবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা যেন শুধু আল্লাহর উপরেই ভরসা করে। ভরসা কাকে বলে? একটা গরু এ মাঠের মধ্যে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে বলবেন আমি ভরসা করে বাড়িতে গিয়ে বসে থাকি, এটা আল্লাহ আমার ঘরে পৌঁছায় দিবে, এটাকে ভরসা বলা হয় না। নবীজি ভরসা শিখাইয়া দিছে যে তুমি সব চেষ্টা প্রচেষ্টা করবা, করার পর যেমন আপনি দরজা লাগাবেন, আয়াতুল কুরসি পড়বেন, পড়ার পর দরজা বন্ধ করবেন, আপনি আপনার গরুকে বাঁধবেন, আপনার ঘোড়াকে, আপনার ওটকে আপনি ভালোভাবে বাঁধবেন, এটার নিরাপত্তা দিবেন, এটার সেফটি দিবেন, সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা আছে। নবী বলেন এটাকে ভরসা বলা হয়। এটাকে কি বলা হয়? ভরসা। মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া, চোখ বন্ধ করে গাড়ি চালাই দিয়েছে, আল্লাহ ভরসা কিচ্ছু হবে না, এটাকে ভরসা বলে না। ভরসা বলা হয় আপনি সব কিছু, আপনার চোখে ঘুম নাই মাশাল্লাহ, শরীর ফুরফুরা, আপনি পুরো প্রস্তুতি ড্রাইভিং করার জন্য, এখন আপনি ড্রাইভিং করতেছেন, হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না, কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি, আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না, এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ভরসা। অনেকে ইনকাম না করে, চাকরি বাকরি না করে ঘরে বসে থাকে আর কয় কোনো সমস্যা নেই, আপনি কিছু করতেছেন না, আপনার আব্বা বিচার দিল আপনার নামে, কখনো আল্লাহ ভরসা, তো আল্লাহ ভরসা তো ঠিক আছে, আপনি চেষ্টা করছেন না। আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলটা আমরা যেন বুঝে শুনে, তাওয়াক্কুলের বিষয়টা আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বলেন তো পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার? পাঁচ। এক নাম্বার আত্মিক ইবাদত, দুই নাম্বার মৌখিক ইবাদত। কি ইবাদত? মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কালিমাতুত তাওহীদ, পড়ি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শ্রেষ্ঠ ইবাদত। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাতুত তাওহীদ, এটা একদম মনে প্রাণে বিশ্বাস করে মুখে আপনি উচ্চারণ করা। সহিহ বুখারীর 25 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি ততক্ষণ আদিষ্ট হয়েছি জিহাদ করার ব্যাপারে, আমাকে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে বলা হয়েছে, লড়াই করতে বলা হয়েছে, যতক্ষণ মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি লড়াই করার জন্য। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ্যে মুখে উচ্চারণ করতে হবে, দিল থেকেও স্বীকার করতে হবে। মুখের ইবাদতের মধ্যে একটা এটা জানলাম, সহিহ বুখারী 26 নম্বর হাদিস আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল,
নবীকে প্রশ্ন করা হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ, নবীজি বললেন ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে বিশ্বাস করি অন্তর দিয়েও, আবার মুখেও স্বীকার করি, অন্তরেও বিশ্বাস করি আবার মুখেও বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত বলেন তিলাওয়াতুল কোরআন, বলেন কোরআন তেলাওয়াত করা। সূরা কাহাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ, আপনার রবের পক্ষ থেকে ওহী হিসাবে যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের যে অংশ দেওয়া হয়েছে আপনি তা তেলাওয়াত করেন, এটা পরিবর্তনকারী কেউ নাই, আপনার রবের কথা পরিবর্তনকারী কেউ নাই, তেলাওয়াত করেন, কোরআন পড়েন। এবার আমার সাথে বলেন কোরআন, একটু আওয়াজ করেও পড়া যায়, বলেন আওয়াজ ছাড়াও পড়া যায়, তাহলে আওয়াজ করেও পড়া যায় আবার আওয়াজ ছাড়াও পড়া যায়। তিরমিজি শরীফের বর্ণনা 1333 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة, যে ব্যক্তি একটু উঁচু আওয়াজে কোরআন পড়ে সে প্রকাশ্যে সৎকাকারীর মতো, যে ব্যক্তি একটু নিম্ন আওয়াজে কোরআন পড়ে সে গোপনে সৎকাকারীর মতো। তাহলে কোরআন দুই ভাবে পড়া যায়। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছিল, কোন সূরা? কাহফ। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, ওই ব্যক্তির পাশে তার দুইটা ঘোড়া আছে, তার একটা ঘোড়া রশি দিয়ে বাঁধা, তার একটা ঘোড়া আছে দুইটা রশি দিয়ে বাঁধা ঘোড়াটা। তো উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে ফাতাগাশাতু সাহাবা, ওই ঘোড়ার উপরে আকাশের মেঘ আইসা তারে ছায়া দিতেছে, ঘোড়ারে একটা মেঘের মতো দেখা যাইতেছে। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমের বর্ণনাটা এমন, একটা মেঘমালার মতো দেখা গেছে ফিহা আমসালুস সুরুজ, ওই মেঘের ভিতরে আবার আপনার বাতির মতো দেখা গেছে, বাতি বুখারীতে আছে শুধু মেঘ, আর ওইটাতে আছে মেঘমালা আর এটার মধ্যে বাতির মতো দেখা যাইতেছে। আরে ঘটনা কি, এটা কি? উনি যখন পড়তেছে এটা আরো নিচে আসতেছে, উনি বলেন ফাজআলাত তাদনু ওয়া তাদনু, এই মেঘ শুধু নিচের দিকে আসতেছে, মেঘের মতো খণ্ডটা শুধু নিচে আসতেছে, নিচে আসতে আসতে মুসলিমের বুখারীর বর্ণনা শোনাচ্ছি, মুসলিমের বর্ণনা আসছে আমি পড়া স্টপ করলাম, মুসলিমের বর্ণনা আসছে তখন এই মেঘটা আবার উপরে উঠে গেছে, আর বুখারীর বর্ণনায় হলো ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো আতান্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি নবীর কাছে আসছে, আসার পর নবীজির বলতেছে হুজুর রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আকাশের মেঘ আসছে, আসার পর তখন মেঘ ছায়া দিছে ঘোড়াটাকে, ছায়া দেওয়ার পর ফাজা আলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। মুসলিমের বর্ণনায় আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবি ছিলেন উসাইদ ইবনে হুজাইর, তাকে বললেন আচ্ছা তো তুমি তেলাওয়াত কি করলা? আমি থামায়া দিছি, এটা মুসলিমের বর্ণনা। কয় কেন? হুজুর আমার সন্তান ইয়াহিয়া ওই ঘরেই ঘুমাইতেছিল, আমি টেনশন করলাম আমি যদি আরো তেলাওয়াত করি আর ঘোড়াও লাফাবে, লাফাইতে লাফাইতে আমার ছেলের উপরে পড়বে, ছেলের কষ্ট হবে, তাই আমি পড়া থামায়া দিছি। কয় তারপর? কয় দেখি এটা উপরে চলে গেছে। আহা ইবনে হুজাইর, লাও ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা তাহলে ফজরের আজান যদি হয়ে যাইতো, ফজরের নামাজে যে মুসল্লিরা যাইতো তারাও এই দৃশ্য দেখতে পাইতো। এটা কোন দৃশ্য ছিল জানো? এটা তিলকা সাকিনা, এটা ছিল আসমান থেকে প্রশান্তি, এই প্রশান্তির মধ্যে যে বাতিগুলা দেখলা এরা ছিল আল্লাহর ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য। আর বুখারীর বর্ণনা হলো তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কোরআন, এটা প্রশান্তি, এটা সাকিনা তোমার কোরআন তেলাওয়াতের কারণে এই সাকিনা আসমান থেকে আসছে, কখনো সাকিনা আসে আমরা দেখি না, রাসূলের সাহাবীকে আমরা দেখায় দিস। এই জন্য ইয়াকিন করতে হবে যে তেলাওয়াত করলে সাকিনা আসে, তেলাওয়াত করলে সাকিনা আসে, এটা ইয়াকিন করতে হবে, প্রশান্তি আসে সাকিনা আসে, রহমত সাকিনা, রহমত প্রশান্তি, আল্লাহ প্রদত্ত রহমত প্রশান্তি, এটা সাকিনা। তো কোরআন তেলাওয়াত করা এটা কি ইবাদত? মৌখিক, বলেন কি ইবাদত? মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা। আরেকটা হলো বলেন দোয়া করা, দোয়া করাও কি ইবাদত? মৌখিক।
আল্লাহ মাফ করে দেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ বরকত দেন, হায়াতে বরকত দেন, আল্লাহ আমার জামা দরকার, জামার ব্যবস্থা করে দেন, জুতা দরকার, জুতার ব্যবস্থা করে দেন। নবীজি বলছে জুতার ফিতা ছিঁড়া গেল, এটা আল্লাহর কাছে চাইবে। তো সব আপনি এইভাবে চাইতেছেন, দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খুফিয়া, এবং চুপিসারে। আপনারা মাঝে মাঝে একটু চুপিসারে দোয়া করেন, এক তো সবার সাথে করেন, মাঝে মাঝে একটু চুপি চুপিও দোয়া করবেন। জাকারিয়া নবী চুপিসারে দোয়া করতেন আল্লাহর কাছে। এই দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে এই উম্মতকে ওই দোয়ার কথা জানায় দিয়েছে। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া নবী যখন তার রবকে গোপনে ডাকলেন, মুফাসসিরিন কেরাম বলেন আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ, জাকারিয়া নবী তার রবকে হালকা আওয়াজে গোপনে ডাকার কারণ হলো গোপনে রবকে ডাকলে রব সবচেয়ে বেশি খুশি হয়। এজন্য মুসলিম শরীফের হাদিসে আসছে, ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও, ফা ইন্নাকুম লাইসা তাদউনা আসমা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছো না যে রব বধির আর যে রব অনুপস্থিত, এমন রবকে তো তোমরা ডাকছো না, বরং ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে ডাকো যে রব শুনে, যে রব অতি নিকটে। কত নিকটে? সাহাবীরা নবীরে বললেন, আকরিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি, হুজুর আমাদের রব কি কাছে যে তাকে আসতে ডাকবো, নাকি আমাদের রব দূরে যে তাকে জোরে ডাকবো? তখন আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়াইযা সালাকা ইবাদি আননি ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তাদের কোথায়, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি নিকটেই, তাদের অতি নিকটে আছি। তাহলে আল্লাহ আমাদের অতি নিকটে, এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে একটু চুপি সারেও দোয়া করবো। বলেন ইনশাআল্লাহ, চুপি সারে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটু চুপে চুপে, নিম্ন আওয়াজে, হালকা আওয়াজে দোয়া করবেন, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো মুখের এবাদত নাম্বার কত? মুখের এবাদত গেল। আচ্ছা, মুখের আরেকটা এবাদত বলেন, জিকির করা। জিকির করা কি মুখের এবাদত? তাহলে কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, জিকির করা মুখের এবাদত। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ বিনীত হয়ে, ওয়াখীফা ভয়ে ভীতি নিয়ে, ওয়াদুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে, বিল গুদুব্বি ওয়াল আসল সকাল সন্ধ্যায়, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, বিনীতভাবে, ভয়ে ভীতি নিয়ে, অনুচ্চ সুরে তুমি তোমার রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। সহি বুখারীর 660 নম্বর হাদিসটা মনে রাখবো, আর আজকে রাত্রে 3টা বা 2টায় যদি ঘুম ভেঙে যায়, তখন হালকা কিছু সময় আজকে থেকে যতবার ঘুম ভাঙবে, কিছু সময় হইলেও, একবার হইলেও আল্লাহরে স্মরণ করুন। আল্লাহ তৌফিক দান করেন। এটা কিভাবে? ঘুম ভেঙে গেছে আপনার, ইস্তেঞ্জার বেগুইছে, আপনার বিবি ঘুমায়, সন্তান সবাই ঘুমায়, ইস্তেঞ্জা করতে গেলেন, বাইর হয়ে দেখলেন সব ঘুমায়, আপনি যে বুদ্ধি করে বলবে ওই সময় সবাই ঘুমায়, একটু আল্লাহরে চুপে চুপে স্মরণ করুন। তখন আল্লাহরে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা আপনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চুপি চুপি আস্তে আস্তে পড়বেন, কারো ঘুম যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ কত খুশি হবে চিন্তা করেন, সবাই ঘুমায়, আমার বান্দা আমার নাম করে। এই মুখের এই জিকির, তাহলে তেলাওয়াত গেল, মৌখিক এবাদত গেল, লা ইলাহা ইল্লাল্লাহ গেল, তেলাওয়াত গেল, দোয়া গেল, জিকির গেল, মৌখিক এবাদত করব তো ইনশাল্লাহ আমরা। এবাদতের পদ্ধতি হিসাবে এবাদত কয় প্রকার জানি? 1 নম্বর আত্মিক, 2 নম্বর 3 নম্বর দৈহিক, দৈহিক বা শারীরিক এবাদত। দৈহিক বা শারীরিক এবাদত কি? সেটা হলো নামাজ পড়া, সুবহানাল্লাহ, রোজা রাখা, নামাজ পড়া, এ দৈহিক এবাদত। এই দৈহিক এবাদত যে এবাদতে শরীর নড়াচড়া করে,
শরীর নড়াচড়া করে। যেমন সূরা হজের 77-78 নম্বর আয়াত 17 পারার শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকাউ, হে ঈমানদারগণ রুকু করো, শরীর খরচ হয়নি, রুকু করলে শরীর নড়াচড়া হয় কিনা, ওয়াসজুদু সেজদা করো নড়াচড়া হয় কিনা, ওয়াবুদু রাব্বাকুম রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র কল্যাণ কাজ বেশি বেশি করো, ভালো কাজ, লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হও। তিরমিজির একটা হাদিস শোনেন, 2466 নম্বর হাদিস, 2466, এই হাদিসটা হাদিসে কুদসি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يقول يا ابن ادم الله بك رب العالمين বলেন হে আদম সন্তান, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য একটু চেষ্টা মুজাহাদা করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য। তাহলে কি উপকার? আমলা সদরকা বিনা, আমি তোমার অন্তর ওই সূর্যে পরিপূর্ণ করে দিব। তুমি আমার ইবাদত যথাসাধ্যভাবে চেষ্টা করো, আমার ইবাদত করো, আমলা সদরকা গিনা, তোমার এই অন্তর, তোমার এই বুক, তোমার এই বুকটা আমি আল্লাহ অনাঢ্যতায় পরিপূর্ণ করে দেব। তাহলে কি বললো আল্লাহ? তুমি আমার জন্য ইবাদত করো যথাসাধ্য চেষ্টা করে, তোমার অন্তরটা আমি আল্লাহ ঐশ্বর্যে ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেব। আর কি করব? ওয়া আসুদ্দা ফাকারাকা, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দেব। তুমি যদি ইবাদত না করো, আমার ইবাদত না করে যদি শুধু খালি টাকার পিছে দৌড়াও, এই জন্য তো ইবাদত করো না। আল্লাহ বলেন মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি আল্লাহ ব্যস্ত করে দিব, এত ব্যস্ত করব খালি যেই কেউ হুজুর আইসা বলবে নামাজ পড়ছেনি, হুজুর সুযোগই পাই না, আল্লাহ কয় তোরে আমি ব্যস্ত করছি। আর কি করব? অলাম আসুদ্দা ফাকরাকা, তোর দারিদ্রতা আমি কোনোদিনও দূর করব না। আপনি মনে করেন সব কোটিপতি অনেক বেশি, উইজা দেখেন 9 কোটি ঋণ আছে। আমগো কুমিল্লার আনিসুর রহমান আশা বিশাব ওয়াজটি সুন্দর মতো করতে পারবো, এগুলো ফরমালিন হাসি। কি হাসি? মানে হাসে যে এত টাকার মালিক, তো আবার বলে ঋণও আছে, এত টাকা ঋণ নিয়ে এই হাসি কেমনে দেয়? সুদের টাকা, যেই ব্যক্তির কাছে সুদে ব্যাংক টাকা পায়, আনিসুর রহমান আশা বিশাব একটা বয়ান আছে দেখবেন, যেখানে কয় হে হাসি কেমনে এই 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 টাকা সুদের টাকার বোঝা মাথায় নিয়ে এই লোক হাসে কেমনে? এগুলো আসল হাসি না, এগুলো ফরমালিন হাসি। কি হাসি? ওই যে ও তো আল্লাহর জন্য সময় দেয় না, তাই আল্লাহ ওরে এমন ভাবে ব্যস্ত করে রাখছে, তুই খালি বিপদে পড়বি চারদিকে। তাহলে হাদিসটি আবার সুন্দরভাবে শোনাই, আপনারা আজকে বাসায় গিয়ে আরো অনেকরে শোনাবেন, বন্ধুদেরকে কালকে শোনাবেন। আমি আবার বলছি, তিরমিজির 2466 নম্বর হাদিস, আল্লাহ বলতেছেন ইবনা আদম, হো আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু ফারেগ হও, একটু অবসর হও, যথাসাধ্য চেষ্টা করো যে আমার ইবাদত করার জন্য। কতক্ষণ আর লাগে আল্লাহর ইবাদত করতে বলেন? আল্লাহ কয় যদি এটা করো, আমলা সদরাকা গিনা, আমি তোমার বুকটা ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব, ও আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করব। আর যদি ওয়া ইল্লা তাফাল, যদি না করো মানে তুমি খালি সব পারো, আমার ইবাদতের সুযোগ না পাও। অনেক মানুষ বলবে দেখবেন, হুজুর সময় পাই না, আর কোয়েন না সময় পাই না। আল্লাহ বলেন ওয়া ইল্লা তাফাল, যদি তুমি আমার ইবাদত না করো, তাহলে মালা তুই দেইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ত করে দিব, এত ব্যস্ত করে দিব তুমি ব্যস্ত আর ব্যস্ত থাকবা, খালি ব্যস্ত চারিদিকে, বলাম আসুদ্দা ফাকরাক, তোমার যে দারিদ্রতা এটা দূর করবো না, দেখতে মনে হবে তুমি অনেক টাকার মালিক, কিন্তু তুমি টাকার পেরেশানিতে রাত্রে ঘুমাইতেও পারবো না, পেরেশান হয়রান। তাহলে ইবাদত করবো তো ইনশাল্লাহ। বলেন তো তিন নম্বর কি ছিল? দৈহিক, দৈহিক ইবাদত। চার নম্বর কি? আর্থিক, টাকা পয়সা দান সৎকার করা আর্থিক ইবাদত, জাকাত দেওয়া আর্থিক ইবাদত, জাকাত দেওয়া আর্থিক ইবাদত। যারা অতীতের জাকাতগুলা দেন নাই, দিয়ে দিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, সে যদি জাকাত না দেয়, মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, কিয়ামতের ময়দানে এই জাকাতযোগ্য সম্পদ বিশ ধর সাপে রূপান্তরিত হবে, হওয়ার পর তাকে এইভাবে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই মাল যেই মালের জাকাত দেওয়া নাই।
1,00,000 টাকা জাকাত আসছে, 30,000 টাকার শাড়ি আর লুঙ্গি কিনা ফেসবুকে উঠাইয়া পরের দিন ফেসবুকে ছেড়ে দিছে ছবি উঠাইয়া, আলহামদুলিল্লাহ আজকে জাকাত আদায় করলাম আর ফেসবুকে ছেড়ে দিছে, মানুষের জন্য কিছু করতে পেরে আমার খুব ভালো লেগেছে। এটা ফেসবুকে লেখ, 5,000 টাকার কিনছে, 30,000 টাকার জাকাত ছিল 1,00,000, বাকি কত আছে? সাপ বাকি আছে কি বলেন? সাপ আনা কোন সাপ? 5,000 বাকি আছে, 70 বলেন, 70 এই 70-এর পরে কোন সাপ? তাহলে হ্যাঁ, ছবি তুলে দিছে আলহামদুলিল্লাহ, গরিবদের জন্য কিছু করতে পেরে আমার ভালো লাগলো, আজকে আমি জাকাতটা দিয়ে দিলাম। জাকাত আসছিল 1,00,000, দিছে 1,00,000, বাকি রয়েছে 1,00,000, 70,000। এই 70,000 কি সাপ? এটা কইবেন যে সাপ, সাপ সাপ, 20 দর সাপ এটা খাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আর্থিক ইবাদতটা আদায় করবেন। শেষ ইবাদত হলো আপনার আর্থিক এবং শারীরিক ইবাদত। আলেম সারা অন্য কেউ বলেন তো কি হতে পারে? এটা হজ, কি হতে পারে? হজ। হজে গেলে টাকাও লাগে, শরীরও লাগে, এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, আর হজের মধ্যে গিয়ে আপনার কোনো অশ্লীল কথাবার্তা ইত্যাদি বলবে না, রজা কায়ুমিন ওয়ালাদাত উম্মুহু, এমন ভাবে সে তার দেশে ফিরে আসবে যেন তার মা আজকে তাকে জন্ম দিছে। এবার একটু মন দিয়ে শুনেন, কোন আয়াত বলছিলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসেন তো আবার পূর্বের কথায়, আসমানকে ছাদ বানাইছে কে? আল্লাহ। জমিনকে বিছানা বানাইছে কে? আল্লাহ। আসমান জমিন এই যে জোড়ায় জোড়ায়, এটা কে করেছে? আল্লাহ। ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিসের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন কে? আল্লাহ। তাহলে সব ক্ষমতা যেহেতু আল্লাহর, সব আল্লাহ করে, ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদত পদ্ধতিগতভাবে কয় প্রকার? 1 নম্বর আত্মিক, 2 নম্বর মৌখিক, 3 নম্বর শারীরিক, 4 নম্বর আর্থিক, 5 নম্বর আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, অন্তত কিছু কিছু যদি মুখস্থ থাকে আরেকজনে বলবেন, বন্ধুরে বলবেন, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। ও একটা ঘোষণা, মিম্বর